সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি এম এম মুহিব, আজকে তোমাদের বাংলা সাহিত্যের খুবই জনপ্রিয় একটি গল্প নিয়তি নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। চলো শুরুতে আমরা লেখক পরিচিতিতে জেনে আসি, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং তোমাদেরকে ভালো মার্কস পেতে হবে। সেটা হলো যে তার জন্ম তারিখটা কিন্তু না জানলেই নয়, তার জন্ম সাল যেটা সেটা তোমাদেরকে জানতে হবে। তিনি 13 নভেম্বর 1948 সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তার বাবার নাম ফয়জার রহমান, মায়ের নাম আয়েশা ফয়জ। এটুকু না জানলে হবে, তোমাদের এখান থেকে পরীক্ষা আসে না খুব একটা। এবং তিনি যে পড়াশোনা করেছেন সেটা এখানে বলা আছে, ঢাকা কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি তিনি লাভ করেন। পরবর্তীতে তার যে পেশা, অর্থাৎ তার পেশা ছিল যে শিক্ষকতা, পেশা দিয়ে তিনি তার কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। রসায়ন বিভাগের শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি কিন্তু নিজ দায়িত্বে, অর্থাৎ সাহিত্যে যখন তিনি জনপ্রিয় শুরু করলেন তখন কিন্তু সেখান থেকে অবসর গ্রহণ করেন, শিক্ষক তিনি থাকলেন না। তিনি বাংলা সাহিত্যের বলা যেতে পারে একজন নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। তার বিখ্যাত যে গ্রন্থগুলো, যেগুলো উল্লেখ না করলেই নয়, যেমন আছে নন্দিত, নরকে, নীল অপরাজিতা, প্রিয়তমেশ্বর, জয় জয়ন্তী ইত্যাদি। এবং তার যে বিখ্যাত কতগুলো চলচ্চিত্র হয়তো তোমরা দেখে থাকবে বা না দেখলে দেখবে তোমরা সামনে, যেমন শঙ্খনীল কারাগার, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, এগুলো কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, এবং শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, খুবই জনপ্রিয় এবং খুবই ভালো চমৎকার চলচ্চিত্র বলা যেতে পারে। তিনি 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এই মহান লেখক। 2012 সালে ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। চলো এবার আমরা নিয়তির গল্পটা একটু জেনে আসি যে কি বলতে যাচ্ছেন লেখক। নিয়তি গল্পটার প্রেক্ষাপটটা খুবই চমৎকার এবং ছোট। তোমরা বলি যে এই নিয়তি গল্পটা লেখকের আমার ছেলেবেলা নামক যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে মূলত এখানে চুজ করা হয়েছে। প্রেক্ষাপটটা এরকম যে লেখক এক সময় যে জগদ্দল নামক একটা জায়গা, সেখানে এক মহারাজার বাড়িতে তার বাবার চাকরি সূত্রে তারা সেখানে গিয়েছিলেন এবং সেখানে বেশ ভালোই দিন কাটাচ্ছিল। কারণ হচ্ছে, লেখক এখানে বললেন যে ভালো কাটালাম এই কারণে যে পড়ায় একটু ফাঁকি দিতে পারছি, কারণ হচ্ছে পড়াশোনার কোনো চাপ নাই, স্কুল কলেজ খোলা নাই, এই জন্য বেশ ভালোই কাটছিল। কিন্তু হুট করে একদিন লেখকের গায়ে জ্বর উঠল এবং তিনি অসুস্থ হয়ে গেলেন এবং ধরা খেলো যে ম্যালেরিয়া হয়েছে। পরবর্তীতে শুধু লেখক নয়, তার পরিবারের যারা আরও ছোট ভাই বোন আছে সবার এই জ্বরে আক্রান্ত হওয়া শুরু হলো আর কি। তো একদিন তার মা ওই যে রাজবাড়ির সামনে একটা মন্দির আছে, মন্দিরের কাছে যে চাতালে তার মা শীতকালের দিন রোদে তাদের সবাইকে রেখে তার মা ঘরের ভিতরে কাজ করতেছিল। এমন সময় একটা সাপ মন্দির থেকে, সে পুরাতন আমলের মন্দির, একটা সাপ হিসিস করে যখন বেরিয়ে আসলো তখন এই হুমায়ুন আহমেদ, অর্থাৎ লেখকের ছোটো ভাই, খুবই ছোট ছিল, সে ওই চাতালের উপর বসা ছিল এবং সবাই ভয়ে সে চাতাল থেকে সরে গেল, কিন্তু ছোটো ভাইকে আনতে আর মনে ছিল না, কিন্তু ভয়ে কেউ যেতে পারলো না। পরে ওই সাপকে দেখে ছোটো ভাই তার বুঝে না, সে অত্যন্ত খুশি হয়ে সাপকে যেন ধরতে যায় যায় অবস্থা। সেই মুহূর্তে ওই রাজবাড়ির একটা কুকুর ছিল, ওই কুকুর যাকে বেঙ্গল টাইগার নামে ডাকা হতো আর কি, ওই বেঙ্গল টাইগার এসে ওই সাপটাকে মেরে ফেলে এবং বাচ্চাটা বেঁচে যায়, অর্থাৎ হুমায়ুন আহমেদের ছোটো ভাই, সে বেঁচে যায়। তো কুকুরটা ওই সাপকে যখন মারে বা কামড় দেয় তখন সাপটা কুকুরকে কামড় দিয়েছিল, কিন্তু লেখকরা তখন টের পায়নি। পরবর্তীতে দেখা গেলো প্রথম দিন কুকুরটা চুপচাপ আছে, পরের দিন কুকুরের গা থেকে, অর্থাৎ গোস্ত পচে খসে খসে পড়ছে, এর পরের দিন আরও মারাত্মক দুর্গন্ধ শুরু হলো। এই কষ্টের অবস্থা দেখতে না পারে লেখকের যে বাবা তার, অর্থাৎ লেখকের মার কাছ থেকে একটা পিস্তল নিয়ে, বন্দুক নিয়ে কুকুরটাকে গুলি করে মেরে ফেললেন এবং লেখকের বাবা খুব মনোকষ্ট নিয়ে বললেন যে যে আমার ছেলেকে বাঁচালো তাকেই আজ আমি হত্যা করলাম। তো এই এই যে ঘটনাটা, এটাই হলো মূলত নিয়তির যে ঘটনা, অর্থাৎ যে তার ছেলেকে বাঁচালো তাকেই কিন্তু সে আবার গুলি করে হত্যা করলো। এইটা হলো মোটামুটি যে নিয়তি গল্পের প্রেক্ষাপট এবং
ঘটনা। চলো এবার আমরা গুরুত্বপূর্ণ কতগুলো শব্দ তোমাদেরকে একটু আইডেন্টিফাই করে দেই, যাতে তোমরা মনে রাখতে পারো এবং এমসিকিউ সহ ভালো পরীক্ষা অন্য পরীক্ষায় যেন ভালো মার্কস অবটেন করতে পারো। ফার্স্টে যেটা দেখালাম যে এটা কিন্তু লেখকের শৈশবের স্মৃতি কথা এখানে তিনি বলছেন, যেহেতু এই গল্পটা আমার ছেলেবেলা নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জায়গাটার নাম হচ্ছে জগদ্দল। জগদ্দল কেন আনন্দে কাটলো, কারণ কিন্তু লেখক এখানে বলে দিলেন যে স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি, অর্থাৎ তোমরা যেমন ফাঁকি দাও লেখকও তেমন ফাঁকি দিতে ভালোবাসতো আর কি, সবাই দেয়। আচ্ছা, অতএব কাজেই পড়াশোনার কোনো যন্ত্রণা টন্ত্রণা কিছুই ছিল না তখন। এবং যে বাড়িতে তারা উঠলো সেই বাড়িটা ছিল মহারাজার বাড়ি। এই বাড়িটা 1947 সালে যখন দেশ বিভাগ হয়, এই ঘটনা কিন্তু এখানে চলে আসে সময়। এই যে বাংলাদেশের যারা হিন্দু জমিদার ছিল তারা চলে গেছে ইন্ডিয়ায়, এবং ইন্ডিয়ার যারা মুসলিম ছিল তারা চলে এসেছিল বাংলাদেশে। একটা রদ বদল হয়েছিল কিন্তু 1947 সালে। তো সেই প্রেক্ষাপটে বাড়িটা কিন্তু খালি ছিল এবং এটা পাকিস্তান সরকারের হাতে চলে আসে। এই বাড়িটার যে জিনিসপত্র, জিনিসপত্রগুলো নেওয়া হয়নি, কারণ নিতে পারেননি মহারাজা। আর লেখক বললেন যে এই রাজার যে কি নাম সেই নামটা আমার জানা নেই। এবং লেখক পরবর্তীতে তার মাকে জিজ্ঞেস করলেন যে মা রাজার নাম জানো কিনা, কিন্তু তার মাও বলতে পারলেন না। পরবর্তীতে সুখের সময় লেখকের একদিন কাঁপুনিতে জ্বর এলো এবং তার বাবা মা অত্যন্ত ভয় পেলেন। কারণ হলো যে ওই সময়ে ওই জগদ্দল এলাকায় ম্যালেরিয়া খুবই কুখ্যাত ছিল। এখন লেখক খুব মনে মনে খুব আক্ষেপ করলেন যে প্রতিদিন 5 গ্রেন করে কুইনাইন খাচ্ছি, মানে একটা ঔষধ, তারপরও কেন প্রতি রোববার 5 গ্রেন করে যে কুইনাইন খাচ্ছে, আর তারপরে কেন তার ম্যালেরিয়া হতে হবে, এরকম একটা কথা লেখক এখানে বললেন। শুধু এরপরে যে লেখকের হয়েছে তাই না, পরে দেখা গেলো যে তার ভাই বোন সকলেরই কিন্তু জ্বর উঠলো। এবং এভাবে যখন গল্প আগালো, তারপরে একদিন যে প্রতিদিন ভোরে তারা 3 ভাই রাজবাড়ির মন্দিরের চাতালে বসে তারা রোদ গায়ে মাখে, অর্থাৎ তারা রোদ পোহাতো, যেটা আমরা ছোটবেলায় করেছিলাম, তোমরা হয়তো করে থাকো আর কি। এবং এই সময় তাদের সঙ্গে একটা আরেকজন সঙ্গ দিত, তার নাম হচ্ছে বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার সম্বন্ধে একটু আরেকটু ইনফরমেশন তোমাদেরকে দেই। এই বেঙ্গল টাইগার হচ্ছে ওই মহারাজার অনেকগুলো কুকুর ছিল। এই কুকুরের ভিতরে সকল কুকুরগুলো রাজা নিয়ে গিয়েছিল, কিন্তু বেঙ্গল টাইগার এই কুকুরটা এই রাজবাড়ি ছেড়ে যেতে চায় না, তা রাজা কোনোভাবেই নিতে পারেনি। এবং এই কুকুরটা সম্বন্ধে লেখক এখানে খুব সুন্দরভাবে বলছেন যে কুকুররা যে রাজার যে প্রজা বা রাজার লোক তা বোঝাই যায়। কুকুরটাকে যখন ভাত খাইতে দেওয়া হয়, খাবার খাইতে দেওয়া হয়, সে কখনো মাটিতে দিলে খায় না, তাকে প্লেটে দিতে হয়। আবার শুধু দিলেই হবে না, দেওয়ার পরে তাকে বলতে হবে খাও, না বললে সে খায়ও না। অর্থাৎ তার আদব কায়দাও লেখকের খুব পছন্দ হয়েছে, এটা কিন্তু লেখক এখানে উল্লেখ করছেন যে তার আদব কায়দাটা খুব চমৎকার। এবং প্রতিদিন সে খুব মন খারাপ থাকে, হাই তুলে ঝিমুতে থাকে, এই ঘটনাটা এই কথাটা তিনি এখানে বললেন। এই কুকুরই পরে একদিন এই যে তার যে ছোট ভাইকে বাঁচালো, সেই ঘটনাটা আমরা এই স্লাইডে দেখবো এখানে, যে এক ভোরবেলার কথা এখানে সেই গল্পটা এখানে ঘটনাটা আমরা শুনবো, যে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছে, স্বাভাবিক যেরকম ঘটনা। লেখকের সঙ্গে ছিল শেফু এবং ইকবাল, অর্থাৎ বর্তমানে যে একজন বিখ্যাত লেখক জাফর ইকবাল, তার ছোট ভাই ছিলেন লেখকের। এবং লেখকের মা এসে শাহিনকে, তাদের ভাই ছোট ভাইকে, মাঝখানে রেখে দিয়ে গেলেন। এরপরে লেখক বললেন যে হিস হিস একটা শব্দ শোনা গেল, যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য আমরা মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এরপরে এই যেই ঘটনাটা, সেটা হলো একটা কেউটা সব বেরিয়ে আসলো এবং সে ছোট ছেলে বা শাহিন তিনি সেটার দিকে বারবার আগাতে চাচ্ছিলেন এবং লেখকরা সহ যারা ছিল ভয়ে আগাতে পারলেন না। পরবর্তীতে ঠিক পরেই কুকুর এসে ওই সাপটাকে কামড়ে ছিঁড়ে ফেলেছে। কিন্তু বেঙ্গল টাইগার এরকম ভাবছিল, যেহেতু সে রাজার কুকুর, এরকম ভাবছিল যেন তার কিছুই হয়নি, দেখো এরকম কিছুই হয়নি, এরকম একটা ভাবছিল। পরে দেখা গেল যে কুকুরটা সেই দিন বেঁচে রইল, কিন্তু দ্বিতীয় দিন কি হলো, চামড়া খসে পড়ল, দগদগে ঘা দেখা দিল। এবং সেদিন বুঝতে পারলো যে লেখক যে আসলে কুকুরটাকে কামড়ানো হয়েছে, কিন্তু কুকুরের বিশেষ কুকুরকে যে বিষ, অর্থাৎ সাপের বিষটা বেশি একটা আহত করতে পারেনি, অর্থাৎ আস্তে আস্তে ক্রিয়া করছে আর কি। পরে কুকুরটা এরকম আরো 2 দিন গেল, দেখলো কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে এবং কুকুরের যে কাতর ধ্বনি, এটা দেখে মোটামুটি তার পরিবারের সকলের একটু কষ্ট লাগলো। এরপরে একদিন তার বাবা বন্দুক দিয়ে
সে কুকুরটাকে হত্যা করলো তার চোখের চোখের সামনে, এবং স্পষ্ট তিনি অর্থাৎ লেখকের বাবা একটা উক্তি করেছেন, অত্যন্ত মর্মান্তিক একটা উক্তি, এবং যেটা মূলত এই নিয়তি গল্পের মূল কথা এবং মূল বাক্য বলা যেতে পারে, যে শান্ত গলায় তিনি বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে, তাকে আমি গুলি করে মারলাম, এ কি বলে নিয়তি। এই হলো নিয়তি গল্পের প্রেক্ষাপট। তো আশা করি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছ। তো তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা বেশি বেশি করে পড়বে, চর্চা করবে, এবং পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য চেষ্টা করবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।